আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএসে দেখব কতভাবে আমরা এইচটিএমএল পেজে সিএসএস ইউজ করতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। তো এটা আমাদের প্রথম দিনে ছিল, আমরা দেখেছিলাম সিএসএসের বেসিক একটা স্ট্রাকচার দেখেছিলাম এখান থেকে। তো এগুলো আমরা দেখেছি, আমরা এখানে সব ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন এখান থেকে যে বিষয়টি প্রথমেই থাকছে, দেখুন এখান থেকে তিনটি ভাবে আমরা সিএসএসকে এইচটিএমএল এর সাথে কানেক্ট করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। একটা হলো এক্সটার্নাল সিএসএস, একটা হলো ইন্টারনাল সিএসএস, আর একটা হলো ইনলাইন সিএসএস, যেটা আমি এইচটিএমএল এর বেসিককে দেখিয়েছি। তারপরে এখানে যেহেতু সিএসএস পর্ব অনেক কিছু হয়তো এইচটিএমএল পর্ব দেখবে না, তারা তাদের জন্য এই বিষয়টা আরও জরুরি। তো আমি এখানে একটা ব্রেক ইনসার্ট দিচ্ছি। তো দেখুন এখানে এক্সটার্নাল সিএসএস বলতে মূলত বোঝায় এইচটিএমএল যে ফাইল আছে, এই ফাইলের বাইরে আলাদা একটা ফাইলকে আমরা তৈরি করার পরে সেই ফাইলকে আমরা এখানে এইচটিএমএল এর সাথে লিঙ্ক করে যদি কাজ করি তখন এটাকে আমরা এক্সটার্নাল সিএসএস বলা হবে। তো আমরা এখানে অলরেডি একটা সিএসএসকে অ্যাড করে রেখেছি। দেখুন আমাদের সিএসএস নামে একটা ফোল্ডার আছে, এই যে এখানে একটা ফোল্ডার আছে, এবং এই সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের কাস্টম ডট সিএসএস নামে একটা ফাইল আছে। তো এই ফাইলটা কিন্তু এক্সটার্নাল সিএসএস এর একটা এক্সাম্পল, ঠিক আছে? তো এইভাবে আপনার এখান থেকে লিঙ্ক করতে পারবেন। লিঙ্কের একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে, লিঙ্ক রিলেশন থাকবে, স্টাইল শিট টাইপ টেক্সট সিএসএস, এরপরে এখানে এই সারিফ দিয়ে আপনি দিয়ে দিতে হবে কোন ফাইলকে আপনি কী করছেন, লিঙ্ক করতে চাচ্ছেন এই সিএসএস এর সাথে বা এইচটিএমএল এর সাথে। আর এরপরে ইন্টারনাল সিএসএস বলবো আমরা কোথায়। ইন্টারনাল সিএসএস হলো যখন আমরা পেজের ভিতরে স্টাইল ডট সিএসএস এই ট্যাগকে ইউজ করে আমরা এখান থেকে কোনো যদি কোনো সিএসএস কোড লিখি তখন আমাদের কী হবে, এটা এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস এর একটা এক্সাম্পল হবে। যেমন আমি এখানে যদি এখন বডি ইউজ করি, বডি ব্যাকগ্রাউন্ড আমি এখানে সিম্পল কালার দিয়ে দিচ্ছি, দেখুন সেভ দিলাম, এটাকে ওপেন এড ব্রাউজার দিয়ে দিচ্ছি, দেখুন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? তো এইটা হলো কি ইন্টারনাল সিএস। এখানে আমরা প্যাডিং মার্জিন দিয়ে দিতে পারি, প্যাডিং দিয়ে আমরা দিয়ে দেবো 50px, ঠিক আছে? দেখুন এখান থেকে এই প্যাডিং ইউজ করেছি, এই যে এইটা চতুর্থ সাইডে কিন্তু 50 একটা প্যাডিং আমরা পেয়েছি। তো এইটা কিন্তু আমরা এটা ইন্টারনাল সিএসএস ইউজ করে পেলাম, ঠিক আছে? তো এই সেম কাজ যদি আমরা এখান থেকে কী করতে ইনলাইন সিএসএস করতে চাই, ইনলাইন সিএসএস এক্সাম্পলটা হলো ট্যাগের ভিতরে যখন আমরা দেখুন এখান থেকে এটা ট্যাগ বডি ট্যাগ, এটা আপনারা জানেন। তো বডি ট্যাগের ভিতরে যখন আমরা একটা অ্যাট্রিবিউটস নেবো, কী অ্যাট্রিবিউটস, স্টাইল অ্যাট্রিবিউটস, তখন কিন্তু এটাকে বলা হবে ইনলাইন সিএসএস, ঠিক আছে? ইনলাইন সিএসএস মানে বডি ট্যাগের ভিতরে আপনার যে কোডটা লিখবেন সেটা হলো ইনলাইন সিএসএস। তো এইখানে যদি আমি এটা না রাখি, দেখুন এটাকে কপি করে এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখানে পেস্ট করে এটা আমি রিমুভ করে দিচ্ছি, সাপোজ দিলাম, এটা কিন্তু সেম কাজ করবে। তো বডি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে সি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখি কি হয়। তো দেখুন সেম কাজ। তো এই হলো বিষয়, এই সে এই কাজটা যদি এখন আমরা কী করি, এক্সটার্নাল সিএসএস যে ফাইল আমাদের আছে কাস্টম ডট সিএসএস, আমরা যদি এই সেম কোডকে এখানে অ্যাপ্লাই করি দেখুন, তাহলে এটা কিন্তু বডিতে বডি ট্যাগে ইউজ করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা বডি ট্যাগকে কন্ট্রোল করতে যাচ্ছি, দেখুন এখান থেকে এখন এটাকে রিলোড দিলে সেম কাজ হবে। তো এই হলো সিএসএস এর তিন ধরন, এই তিন ধরন দিয়েই আপনি কাজ করতে পারবেন। তবে ইনলাইন সিএসএস যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে এটা এরর দেখাবে, কিন্তু এই এরর কিন্তু আপনার কোনো ব্রাউজারে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে শো করতে ইফেক্ট পড়বে না, কিন্তু যখন আপনি কোডকে কম্পাইল করতে যাবেন বা চেক করতে যাবেন যে এরর আছে কি না, বা আপনার ক্লায়েন্ট যদি কখনো চেক করে সিএসএস বা এইচটিএমএল কোড চেক করবে তখন কিন্তু এটা অ্যালার্টে দেখাবে, ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে সিএসএস কল করতে বা ডিক্লেয়ার করতে বা ইউজ করতে হবে। তো সবচেয়ে বেটার মাধ্যম হলো আপনি এক্সটার্নাল যে ফাইল থাকবে সেটা ইউজ করবে, কারণ এই একই পেজে যদি আপনি ইন্টারনাল সিএসএস ইউজ করা শুরু করেন তাহলে
আপনার এক একটা সিএসএস ফাইল হিউজ কোড, হাজার হাজার কোড দিয়ে সিএসএস ফাইল তৈরি হয়। সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে আপনার মূল যে কন্টেন্ট সেটাকেই আর খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য যেটা করবেন সেটা হলো এক্সটার্নাল যে ফাইল থাকবে সেটাকে লিঙ্ক করে এইচটিএমএলে কাজ করবেন, তাহলে এটাই বেটার হবে। ঠিক আছে, তো আজকে আর দীর্ঘায়িত করব না, আশা করছি বুঝতে পারছেন। তো আমরা যে তিনটি বিষয় শিখলাম সেটা হলো ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস, যেটা অন্য একটা ফাইলকে আমাদের এইচটিএমএলের সাথে লিঙ্ক করার জন্য ব্যবহার করব। ইন্টারনাল সিএসএস হলো আমরা সেম পেজে আমরা স্টাইল ট্যাগের ভিতরে যে কোড সিএসএস কোড ইউজ করবো সেটা ইনলাইন সিএসএস, এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস। আর ইনলাইন সিএসএস হলো ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটস দিয়ে যে সিএসএস কোড অ্যাপ্লাই করবো সেটাকে আমরা ইনলাইন সিএসএস বলবো। ঠিক আছে, তো এই হলো বিষয়, আজকে আর দীর্ঘায়িত করবো না। তো ধন্যবাদ সবাইকে, আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।